হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে ডিসকাস করব 16th May 2021 এর ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো উইথ স্ট্যাটিক চিকেন। দেখো, আজকে ইউটিউবে সকালবেলা 9 AM এ সকাল 9টার সময় তোমাদের মিশন WBP 2021 এর জন্য যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো করাছিলাম তার 10 নম্বর পার্টটা হবে, তোমরা দেখে নেবে। আমি এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করে রাখবো। আর তারপর আজকে সকাল 10টায়, যেহেতু আজকে রবিবার, তোমাদের 50 নম্বরের মক টেস্টটা হবে, যেখানে জিএজিকে 25, ম্যাথ 14 নম্বর, রিজনিং 11, সব মিলিয়ে 50 মার্কসের একটা মক টেস্ট হবে। এই মক টেস্টটা তোমরা WBCS, WBP বা রেলওয়ে গ্রুপ দিয়ে যারা যারা এক্সাম দিচ্ছ সবাই তারা দিতে পারবে, সবার জন্য বেনিফিশিয়াল হবে। আমি ইজি টু হার্ড সব রকমের প্রশ্ন কিন্তু এখানে রেখেছি, তো তোমরা এটা দেওয়ার পর এটার প্রিপারেশন লেভেলটা চেক করতে পারবে খুব ভালোভাবে। যারা যারা নতুন রয়েছো, নলেজ 60 কোডটা ইউজ করে ক্লাসটা আনলক করে নেবে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, যদি অসুবিধা হয় টেলিগ্রাম চ্যানেলে ইন ডিটেলস আমি লিখে দিয়েছি তোমরা এই ফ্রি স্পেশাল ক্লাসটা কিভাবে জয়েন করবে, তো ওটা দেখে দেখে তোমরা জয়েন করে নেবে। আর ইম্পর্টেন্ট PDF গুলোর লিঙ্ক ও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি, ওখান থেকে একটু কালেক্ট করে নাও। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন আজকে, সুরিনেম ভারতের পরবর্তী রাষ্ট্রদূত পদে কে নিযুক্ত হয়েছে? সুরিনেমে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত, হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নেক্সট অ্যাম্বাসাডর অফ ইন্ডিয়া টু সুরিনেম? তো এক্ষেত্রে এস বালাচন্দ্রন সম্প্রতি নিযুক্ত হয়েছেন ভারতের পরবর্তী রাষ্ট্রদূত পদে। আর এখানকার এই যে সুরিনেম বলছি, এটা রাজধানী অ্যাকচুয়ালি পারামারিবো, এটা সাউথ আমেরিকার একটা কান্ট্রি, দক্ষিণ আমেরিকার পারামারিবো, এটার রাজধানী, মুদ্রা হচ্ছে সুরিনেম ডলার, এবং রাষ্ট্রপতি এখন রয়েছেন চান সান্তোকি। নেক্সট দেখবো, টিভিএস মোটরের নতুন CEO পদে কে নির্বাচিত হলেন? টিভিএস মোটরের নতুন CEO হলেন রবার্ট হিনসেল। টিভিএস মোটরসের সদর দপ্তর কোথায়? চেন্নাইয়ে। আর প্রতিষ্ঠাতা টিভি সুন্দরম আয়াঙ্গার। আর এই টিভিএস মোটর প্রতিষ্ঠিত হয়েছিল 1978। ইউএন হিউম্যানিটেরিয়ান এর চিফ পদে কে নিযুক্ত হয়েছেন? ইউএন হিউম্যানিটেরিয়ান এর চিফ পদে মার্টিন গ্রিফিথাস নিযুক্ত হয়েছেন। ভেটারেন ব্রিটিশ ডিপ্লোম্যাট ইনি একজন, মার্টিন গ্রিফিথাস হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চিফ অ্যাট দ্য ইউনাইটেড নেশনস অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অফ হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স OCHA ফর আ পিরিয়ড অফ 5 ইয়ার্স, 5 বছরের জন্য ইনি নিযুক্ত হয়েছেন। এর আগে এই পদে নিযুক্ত ছিলেন মার্ক লোক। নেক্সট, মালেরার কোটলা কোন রাজ্যের 23তম জেলা হিসেবে ঘোষিত হয়েছে? পাঞ্জাবের 23তম একটা জেলা হয়েছে নতুন, যেটার নাম হচ্ছে মালেরার কোটলা। আর এই মালেরার কোটলা যেটা, এটা হচ্ছে 23তম জেলা হলো পাঞ্জাবের। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং 14 মে 2021 ঈদ উল ফিতরের দিন এটা ঘোষণা করেছেন। আর এখানে স্ট্যাটিক জিকে যদি আমরা দেখি, দেখো পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, রাজধানী চণ্ডীগড়, পাঞ্জাবের রাজ্যপাল রয়েছেন ভিপি সিং বাদানোর, আর সম্প্রতি পাঞ্জাব রাজ্য সরকার সোনু সুদকে রাজ্যের করোনা ভ্যাকসিনের প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছিলেন, তোমাদের আলোচনা করেছি এটা। পাঞ্জাবের ইম্পর্টেন্ট ফোক ডান্সেস যেগুলো রয়েছে, গিধা, ভাংড়া, ঝুমার, লুড়ি, ধামাল, জাগো, ভাংড়াটা এখানে দুবার হয়ে গেছে। যাই হোক, পাঞ্জাব রাজ্য সরকার 2022 সালে, দেখো, হর ঘর জল যোজনা এইটার আওতায় রাজ্যের প্রতিটা ঘরে জল সরবরাহ করার ব্যবস্থা করতে চলেছে, এটা রিসেন্টলি নিউজের মধ্যে ছিল। আর সানমুগা সুন্দরম কোন রাজ্যের পরবর্তী অ্যাডভোকেট জেনারেল পদে নিযুক্ত হয়েছেন? তো ইনি অ্যাকচুয়ালি তামিলনাড়ুর পরবর্তী অ্যাডভোকেট জেনারেল হবেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন কয়েকদিন আগে। আমরা দেখেছি MK স্ট্যালিন, যিনি DMK মানে দ্য দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগাম পার্টি 2021 সালে আমরা দেখেছি তামিলনাড়ুতে জিতেছে বিধানসভা ইলেকশনে, যেখানে 234টার মধ্যে 125টা সিট পেয়েছে DMK। আর MK স্ট্যালিন DMK কিন্তু প্রেসিডেন্ট, ঠিক আছে, ইনি মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন। আর তামিলনাড়ুর লোকনৃত্য বলতে, দেখো, ভারতনাট্যমটা রয়েছে শাস্ত্রীয় নৃত্য, ক্লাসিক্যাল ডান্স একটা তামিলনাড়ুর ইম্পর্টেন্ট, এবং কুমি, কোলাট্টাম, কাবাডি এগুলো হচ্ছে ফোক ডান্সের সব তামিলনাড়ু। তামিলনাড়ুর রাজ্যপাল গভর্নর রয়েছেন বনওয়ারিলাল পুরোহিত। নেক্সট, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী লকডাউন চলাকালীন পথ কুকুর ও অন্যান্য পশুদের খাওয়ানোর জন্য 60 লক্ষ টাকার ফান্ড বরাদ্দ করেছে? তো দেখো, উড়িষ্যা রাজ্য, এখানে যা যা পথের যেসব পশুগুলো রয়েছে, লকডাউন যতদিন চলবে কুকুর বা অন্যান্য পশুদের খাওয়ানোর জন্য এই 60 লক্ষ টাকা কিন্তু ব্যয় করবে, সেই মতো একটা ফান্ড তৈরি করেছে। উড়িষ্যার দিবস মানে উৎকল দিবস 1 এপ্রিল পালন করা হয়, উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। আর উড়িষ্যার রাজ্যপাল কে রয়েছেন? গণেশী লাল। উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে? নবীন পট্টনায়ক। আর উড়িষ্যার রাজ্যসভার সিট রয়েছে 10টা এবং লোকসভার সিট কিন্তু 21টা। উড়িষ্যা রাজ্যের হাইকোর্টের মুখ্য বিচারপতি কে? এস মুরলীধর রয়েছেন এখন। আর দেখো, স্ট্যাটিক জিকে পার্টে আমরা দেখবো উড়িষ্যার প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ শিমলিপাল, আর সেকেন্ড বায়োস্ফিয়ার রিজার্ভ হতে চলেছে যেটা, সেটা হচ্ছে মহেন্দ্রগিরি।
সম্প্রতি উড়িষ্যা রাজ্যের মুখ্যমন্ত্রী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে 14 দিন ব্যাপী মাস্ক অভিযান স্টার্ট করেছে। নেক্সট চলে যাব, কেপি শর্মা ওলি কোন দেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হলেন? কেপি শর্মা ওলি ইনি নেপালের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হলেন, থার্ড টার্মের জন্য, মানে তৃতীয়বারের জন্য ইনি নির্বাচিত হয়েছেন। অ্যাকচুয়ালি নেপালের তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন কেপি শর্মা ওলি। ইনি প্রথম প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছিলেন 12th October 2015 এবং তখন থেকে 4th August 2016 পর্যন্ত ছিলেন। তারপর নেক্সট টার্মে 2018 15 February থেকে 2021 13 May পর্যন্ত ছিলেন এবং ফাইনালি এই টার্মে আবার নিযুক্ত হয়েছেন, নির্বাচিত হয়েছেন। নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী, রাজধানী কাঠমান্ডু এবং মুদ্রা কি আমরা জানি নেপালের? নেপালি রুপি। নেক্সট, ভারতের জাতীয় মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে কে নিযুক্ত হয়েছেন? জাতীয় মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে রমেশ পাওয়ার সম্প্রতি নিযুক্ত হলেন। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই, বিসিসিআই এ ভারতের মহিলা জাতীয় ক্রিকেট টিমের হেড কোচ হিসাবে নিযুক্ত হলেন রমেশ পাওয়ার। আর বিসিসিআই এর সদর দপ্তর কোথায় রয়েছে? মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়াম, প্রতিষ্ঠা সাল 1928, সেক্রেটারি জয় সাহ এবং আমাদের প্রেসিডেন্ট রয়েছেন কে? সৌরভ গাঙ্গুলি। নেক্সট চলে যাব, কোন পার্সি খেলোয়াড় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2021 এর জন্য ভারতীয় ক্রিকেট দলে 28 বছর পর নির্বাচিত হয়েছে? আরজান নাগভাসওয়ালা, ইনি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2021 এর জন্য ভারতীয় ক্রিকেট দলে 28 বছর পর নির্বাচিত হলেন। ইনি গুজরাটের সুরাটের বাসিন্দা, পার্সি সম্প্রদায়ের জন্মগ্রহণ করেছিলেন, ইনি পার্সি সম্প্রদায়ের একজন। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচ নিউজিল্যান্ডের সাউদাম্পটন এ অনুষ্ঠিত হবে। এর আগে পার্সি খেলোয়াড় ছিল ফারুক ইঞ্জিনিয়ার, যিনি শেষ টেস্ট ম্যাচটা খেলেছিলেন ভারতে 1975 এ। কেমন? নেক্সট চলে যাব, ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর অ্যাডভার্টাইজিং সেলফ রেগুলেশন ICAS এক্সিকিউটিভ কমিটির ভাইস প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হয়েছেন? ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর অ্যাডভার্টাইজিং সেলফ রেগুলেশন ICAS এর এক্সিকিউটিভ কমিটির ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন মনীষা কাপুর। 2023 সাল পর্যন্ত মনীষা কাপুর এই পদে থাকবেন। ICAS এর সদর দপ্তর রয়েছে বেলজিয়ামের ব্রাসেলসে এবং এটার প্রেসিডেন্ট এখন রয়েছেন আমাদের গাই পার্কার। নেক্সট, তোমাদের আগের দিনের যে হোমওয়ার্ক গুলো ছিল আমি বলছি একটু মিলিয়ে নেবে। স্টেট ব্যাংকের চেয়ারম্যান, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান দীনেশ কুমার খাড়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর, MD আর CEO চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত আছেন SS মল্লিকার্জুন রাও এবং নেদারল্যান্ডের পার্লামেন্টের নাম কিন্তু স্টেট সিনার। নেক্সট, আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, নির্বাচন কমিশনের কথা সংবিধানের কোন ধারায় উল্লেখিত আছে, অস্ট্রিয়ার পার্লামেন্টের নাম কি আর রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান কে? তো এরপরে আমরা 9টার সময় ইউটিউবে দেখব তোমার কারেন্ট অ্যাফেয়ার্স WBP মিশন WBP এবং তারপর সকাল 10টার সময় আন একাডেমিতে স্পেশাল ফ্রি ক্লাস 50 নম্বরের মক টেস্টে। নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলে আরও ডিটেলসে তোমাদের দেওয়া আছে কিভাবে জয়েন করবে না করবে। যারা নতুন জয়েন করতে অসুবিধা হচ্ছে, কমেন্ট করছো, তারা টেলিগ্রাম চ্যানেলটা একটু জয়েন করে নাও। দেখো ওখান থেকে তোমরা ইজিলি ওটা জয়েন করতে পারবে, আমি স্টেপ বাই স্টেপ গাইড করে দিয়েছি। তাছাড়াও তোমাদের নলেজ 60 কোড যারা যারা রয়েছো আগে থেকে ক্লাসটা জয়েন করো, জানো তারা ইউজ করো, নলেজ 60 কোড দিয়ে ক্লাসটা আনলক করে নিতে বলো বন্ধুদের, বন্ধুদের শেয়ার করে দাও। আর ঠিক 10টার সময় কিন্তু এটা স্টার্ট হবে। কেমন? ওকে, সবাই জয়েন করে নিও ঠিকঠাক সময়। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে।